হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে মিসলেনিয়াসের পোস্ট প্রেফারেন্স নিয়ে কথা বলবো। অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে একটা স্যাম্পল পোস্ট প্রেফারেন্স নিয়ে ভিডিও বানাতে বলেছিলে, তাদের কথা মাথায় রেখেই এই ভিডিওটি বানিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নিই ভ্যাকেন্সি, কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি। রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে 45টা, ব্লক ইউতে 159, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ডে 145, কনজিউমার ওয়েলফেয়ারে 172, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারে 10, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেটে 206, অডিটর অফ কোঅপারেটিভে 76, অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউতে 3টে, কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস 16টা, এক্সটেনশন অফিসারে 76টা, লেডি এক্সটেনশনে 88টা, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল হোমসে 5টা, রেভিনিউ ইন্সপেক্টরে 500টা, সেভিংস ডেভেলপমেন্টে 50টা। এবার চলো দেখে নিই মোটামুটি আমি যা এই পোস্টগুলো সম্পর্কে ঘেঁটে ঘুরে দেখেছি, সে ওয়াইজ আমি আমার মতো করে একটা প্রেফারেন্স শিট বানিয়েছি। নট নেসেসারি দ্যাট যে এটাই তোমাদেরকে ফলো করতে হবে, এটা জাস্ট তোমাদেরকে একটা প্রিলিমিনারি আইডিয়া দেওয়ার জন্যে, যাতে করে তোমরা বুঝতে পারো কেমন করে প্রেফারেন্স শিট ফিল আপ করতে হয়। চলো শুরু করা যাক। প্রথমেই দিয়েছি কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। কেন দিয়েছি? কারণ এখানে ওয়ার্কলোডটা কম আর সিটিতে পোস্টিং, এটার কনস হচ্ছে প্রমোশন, প্রমোশনের স্কোপটা কম। তারপর অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস, ওয়ার্ক প্রোফাইলটা খুবই ভালো। বিভিন্ন যে সমবায় সমিতিগুলো সেগুলোকে অডিট করতে হয়, জ্যেষ্ঠ রেলার চাকরি, এখানেও প্রমোশন স্কোপটা কম। এক্সটেনশন অফিসারে ওয়ার্ক প্রোফাইলটা ভালো, হ্যাঁ প্রমোশন এই জবটায় আছে ভালো। আর এক্সটেনশন ক্যাম্পেইন করতে হয়, প্রচুর ক্যাম্পেইন করতে হয়, এই সাক্ষরতার হার হ্যান ত্যান নিয়ে অনেক রকম ক্যাম্পেইন করতে হয়। তারপরে ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট লেবার, ওয়ার্ক প্রোফাইল ভালো কিন্তু প্রমোশন নাই। তারপরে অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ, এখানে যতগুলো রেঞ্জ অফ অফিসগুলোতে পোস্টিং দেবে সিটি পোস্টিং, ওয়ার্ক প্রোফাইল যথেষ্ট ভালো, ওই একই সমস্যা প্রমোশন। রেভিনিউ ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর হচ্ছে খুবই ভালো ওয়ার্ক প্রোফাইল বলতে গেলে, তবে কাজ কাজের চাপটা ভীষণ বেশি থাকে এবং পঞ্চায়েত এরিয়াতে পোস্টিং হয়। অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার, ওয়ার্ক প্রোফাইল ভালো, প্রমোশনটা সমস্যা, ডেইলি বেসিসে রিপোর্টিং করতেই হয়, ওই যে সরকারের যে পোর্টালটা আছে ওখানে ডেইলি বেসিসে রিপোর্টিং করতে হয়। তারপর লক ইউথ অফিসার, অ্যান্ড এই এই যে পোস্টের নিজস্ব অফিস থাকে, কিন্তু সমস্যা হচ্ছে নিচু তলার লোকজন খুব কম, বিভিন্ন যে ইউডিসি এলডিসির মানে রিক্রুটমেন্ট ভীষণ বাজে, সেখানে সেই নিচু তলার কাজটাও নিজেকেই করতে হয়, কিন্তু এই যে পোস্টে প্রচুর সময় পাওয়া যায়। তারপর হচ্ছে ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড, এখানে কাজের প্রেশার কম কিন্তু খুব বোরিং টাইপের জব, রিপিটেটিভ টাইপ বোরিং টাইপের জব। তারপর হচ্ছে ডিএসটার ম্যানেজমেন্ট, এখানে নিচু স্তরে গিয়ে কাজ করতে হয়, কিন্তু এর মেইন সমস্যা হচ্ছে যে যখনই কোনো জায়গায় এই যে সদ্য সদ্য যে আমফান হয়ে গেল, তাহলে এই রিপোর্টিংগুলো করা, তারপরে এই রিপোর্টিংগুলো করতে গিয়ে ত্রাণের যে ব্যাপারটা, হ্যাঁ রিপোর্টিংয়ে গণ্ডগোল করার সময় বিভিন্ন রাজনৈতিক কন্টাক্টে আসার চান্স খুব বেশি, তো সেটা এর একটা মাইনাস পয়েন্ট। তারপর হচ্ছে কন্ট্রোলার অফ পার্সোনাল হোমস, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার, এর খারাপ নয়, হ্যাঁ হ্যাঁ হাউজিং ফেসিলিটি দেবে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আসামিদের সাথে সারাক্ষণ থাকতে হবে, সেটা তো কেউ পছন্দ করে না না আসামিদের সাথে থাকা। তারপর হচ্ছে সেভিংস ডেভেলপমেন্ট হবে, সেভিংস ডেভেলপমেন্টটা কাজের প্রেশার আছে, নিচুতলাতে গিয়ে কাজ করতে হয়, হ্যাঁ কিন্তু মেইন সমস্যা হচ্ছে প্রমোশনটা,
প্রমোশনটা কম। আর তবে একটা ভালো ব্যাপার, এই পোস্ট থেকে কেউ যদি WSS দেয় তাহলে খুব ভালো, কারণ রাজ্য সরকারের যতগুলো যে স্বল্পমেয়াদী ঋণের ব্যাপারগুলো আছে বা স্বল্পমেয়াদী ফাইন্যান্সিয়াল স্কিম সম্পর্কে খুব ভালো একটা ধারণা তৈরি হয়ে যায়। আমি মোটামুটি আমার মতো করে বলার চেষ্টা করলাম। তোমরা প্লিজ এই জিনিসটাকে জাস্ট প্রিলিমিনারি ধরে নিও, এই জিনিসটাকেই বেদ বাক্য বলে ধরে নিও না। আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করো এবং নিজেদের বন্ধুদের মধ্যেও আমার পুরনো ভিডিওগুলো শেয়ার করে দিও, যেন তারাও এই পোস্ট সম্পর্কে জানতে পারে। থ্যাংক ইউ।